দর্শক, রাজশাহীতে বাগান থেকে আম ভাঙার কার্যক্রম চলছে। দুর্গাপুর উপজেলার একটি আম বাগান থেকে এই বিষয়ে আরো জানাবেন সহকর্মী তারেক মাহমুদ। বিক্রি জমে উঠেছে, এখন তিন ধরনের আম কৃষকরা গাছ থেকে নামাচ্ছেন, লক্ষণভোগ, গোপালভোগ এবং খ্রিস্টা এবং গুটি প্রজাতির আম। এই আমগুলো রাজশাহীর এই যে বাগানগুলো রয়েছে, এই বাগানগুলো থেকে নামানোর পরে কিন্তু রাজশাহীর অন্যতম বৃহত্তম হাট বানেশ্বর এবং অন্যান্য বাজারে কিন্তু বিক্রির যে বিষয়টি সেটি আমরা লক্ষ্য করছি। এবং এই সকালের পরে দুপুরের দিকে কিন্তু হাট জমজমাট হয়ে উঠছে। এখন পর্যন্ত যে বাজারে গোপালভোগ আমি কৃষকদের সাথে এবং চাষিদের সাথে এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গোপালভোগ 1800 থেকে 2000 টাকা মনে বিক্রি হচ্ছে এবং নতুন প্রজাতির আম যেটা লক্ষণভোগ সেটি দাম সেটি বিক্রি হচ্ছে 800 থেকে 1400 টাকা মনে, এবং গুটি প্রজাতির যে আমগুলো রয়েছে সেগুলো 800 থেকে 1500 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। গত কয়েকদিন থেকে কিন্তু মন প্রতি আমে 300 থেকে 400 টাকা বেশি কিন্তু বেড়েছে। বাজারগুলো রয়েছে বা হাটগুলো রয়েছে, সেখানে কিন্তু আনার পরেই তারপরে কৃষকরা সেই গাছ থেকে নামিয়ে বিক্রি করছেন। এবং এখন পর্যন্ত তিন প্রজাতির আমি কিন্তু রাজশাহীর সব থেকে বড় যে হাট বানেশ্বর এবং অন্যান্য বাজারে কিন্তু বিক্রি হচ্ছে। এই ছিল রাজশাহী থেকে আম গাছ থেকে আম নামানো এবং আম বিক্রির সর্বশেষ তথ্য আমার কাছে। ধন্যবাদ, তারেক মাহমুদ জানাচ্ছিলেন রাজশাহী থেকে।